নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন অসাধারণ স্বাদের পপকর্ন পপকর্ন একবার বানিয়ে খেলে বাইরে থেকে কিনে খেতে আর ইচ্ছে করবে এইভাবে না বাইরের পপকর্ন খাওয়ার সময় গলায় আটকে যায় কিন্তু এটা খেতে এত মজাদার যে বলে বোঝানো যাবে না এর জন্য কড়াইতে সাদা তেল গরম করে কিছুটা বাটার দিয়ে দিলাম তেল অত্যাধিক গরম হয়ে গেছে তাই গ্যাস অফ করে দিয়ে পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে গ্যাসটা আবার অন করে কড়াই বসিয়ে দিয়ে দুমুঠো ভুট্টা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি ভুট্টা ফুটতে শুরু করেছে গ্যাস সিম করে একটা ঢাকা দিয়ে দিলাম অবশ্যই ঢাকা দিয়ে দেবেন নইলে ভুট্টা ফুটে চারিদিকে ছড়িয়ে যাবে এবং দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে শুকনো ভুট্টা বেশি পরিমাণে দেবেন না তাহলে কড়াইতে জায়গা হবে না যখন পপকর্ন ফুটবে সেই অবস্থায় কখনো ঢাকনা খুলবে না পুরোপুরি ফুটে যাওয়ার পর গ্যাস অফ করে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলবেন আমিও গ্যাস অফ করে কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকনাটা খুলেছি তবুও দেখুন একটা ফুটলো এইভাবে পপকর্ন বানালে যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির পপকর্নের থেকেও বেশি টেস্টি হয় তাহলে আর কি এইভাবে পপকর্ন বানিয়ে ফেলুন আর টিভি দেখতে দেখতে খান অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য